सात दिनव्यापी कठोर विधिनिषेधे चतुर्थ दिन आज के मुहूर्ते राजधानी मगबजार एलिक सांबादिक ब्रीफ कर आईएसपीआर परिचालक लेफ्टिनेंट कर्नल आब्दुल्ला इब्ने जायेद आमरा एखन सरासरि चले आछि सेखाने लक्ष्य करें जे सकल एलाकाय छोटोखाटो गलि आछे जे सकल एलाकार भितरे आछे एगुलोके जदि आईन श्रृंखला रक्षाकारी सबगुली बाहिनी जदि एकसाथे ढुके जाय ताहले देखा जाबे हयतो अन्यान्य गुरुत्वपूर्ण जायगागुलो आनकाभार थेके जाबे एई जन्य आमरा जनप्रतिनिधि जारा आछेन तादेरके आमादेर साथे सम्पृक्त करेछि আমরা স্থানীয় 35 36 এবং 34 24 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার মহোদয়দেরকেও আমাদের সাথে নিয়েছি আমাদের সাথে রিজিওনাল এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমাদের সাথে জেলা প্রশাসনের ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন আমরা সবাই যখন এই অভিযানটা পরিচালনা করেছি জনমনে আমরা দেখেছি যে জনগণের মাঝে এই আইনের প্রতি একটা শ্রদ্ধা আছে কিছু কিছু অশ্রদ্ধা থাকবে যেটা সময় লাগবে যাদের মধ্যে অশ্রদ্ধাটা ছিল তাদেরকে আমরা কার্যকর করার জন্য যেই ব্যবস্থা নেওয়া দরকার জায়গা ভেদে ফাইন জায়গা ভেদে গ্রেফতার জায়গা ভেদে সতর্ক সব ধরনের কার্যক্রম করেছে ধন্যবাদ আপনাকে আপনি জানেন যে আজকে এই কঠোর লকডাউনের তৃতীয়তম দিন চলছে চতুর্থতম দিন এই চতুর্থতম দিনে মানুষজনের আশা এবং প্রেসারটা অনেক বেড়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি যারা অযৌক্তিক কারণে বের হচ্ছে তাদেরকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাহায্যে এবং বাংলাদেশ পুলিশ আছেন সাথে ওনাদের সাহায্যে কঠোর শাস্তির আওতায় আনা হচ্ছে শুধু তাই নয় আপনারা জানেন প্রজ্ঞাপনে খাবারের হোটেল খোলা থাকতে পারে শুধুমাত্র হোম ডেলিভারির জন্য বাট যারা ভেতরে ডাইনিং করাচ্ছেন তাদের বিরুদ্ধে আজকে ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন মগবাজারের কথা বলছিলেন আইএসপিআর এর কর্মকর্তারা